2015 সালের 30শে জানুয়ারি দেশবরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সফল সম্পাদক এবং প্রকাশক ডক্টর এ আর খানের হাত ধরে সম্পাদনা এবং প্রকাশনা শুরু হয় দৈনিক আমার সময়ের। চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই দৈনিক আমার সময় সম্পর্কে। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে খুব সকালে চায়ের কাপে ঠোঁট লাগাতে লাগাতে আমরা সারা দেশের খবরাখবর দৈনিক আমার সময়ের মাধ্যমে পাই, তাদের সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেওয়া যাক। প্রতিটি ভোরে নতুন করে আলোর বার্তা নিয়ে আসে সূর্যোদয়, প্রতিটি ঘরে সবার আগে পৌঁছে যাবে দৈনিক আমার সময়। প্রতিটি ভোরে
আগামী কথাই বলবো, বলতে চাই বলতে চাই বলতে চাই বলতে চাই, আর নামের পরাজয় পাশে থাকো থাকবো সাথে, সত্য সুন্দরের হবে জয়, ডক্টরে আর খান সম্পাদিত দৈনিক আমার সময়, বর্তমানে দৈনিক আমার সময় অষ্টম ওয়েস্ট বোর্ড বাস্তবায়িত একটি জাতীয় দৈনিক পত্রিকা। এই পত্রিকার মূল লক্ষ্য হল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে গণমানুষের উন্নয়ন করা। ডাক্তার এ আর খান প্রত্যাশা করেন প্রজন্মের পর প্রজন্ম এই পত্রিকা আপোষহীনভাবে সত্যের সন্ধানে এগিয়ে যাবে। এই গণমাধ্যমটির মূল স্লোগান হল সাথে থাকুন পাশে থাকব। প্রতিটি বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী সহ বাংলা প্রেমীরা যদি সাথে থাকেন তাহলে এই পত্রিকার জনসাধারণের কল্যাণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।